কালী পূজোর কথা বললেই সবাই বলে চল নৈহাটি ঘুরে আসি অথবা বারাসাত। তাহলে কালী পূজো কি নৈহাটি এবং বারাসাতে শুধু দেখবেন? চলুন একবার দেখে আসি শিয়ালদার আশেপাশে কেমন পুজো হয়। অনেকদিন পর শিয়ালদাহতে আসলাম, এক অন্য চেহারা। এখানে আসলে আপনি চিনতেই পারবেন না যদি আপনি আগের শিয়ালদাহ দেখে থাকেন, আর এই বর্তমানের যে শিয়ালদাহ আপনি চিনতেই পারবেন না। একদম অন্যরকম, সুন্দর সাজানো, অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগবে আপনার। শিয়ালদাহ থেকে বাইরে বেরিয়ে একটু চারিদিকে তাকান, ভীষণ ভালো লাগবে আপনার। সামনের দিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, অসাধারণ, ভীষণ ভালো লাগছে আমার। দেখুন আপনারও ভালো লাগবে। সামনে একটা পরী দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় আমাদের দেশের জাতীয় পতাকা। এই জাতীয় পতাকা দেখলে মনটা যেন একটু কেমন করে ওঠে, যেন একটু অন্য জগতে যেন চলে যাই, মনের ভেতরটা একেবারে নাড়া দিয়ে ওঠে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানান। মায়ের সাথে শিশু এক অসাধারণ কম্বিনেশন। হ্যাঁ, যা দেখছেন তা পুরোটাই কিন্তু শিয়ালদহ স্টেশনের বাইরের দিকটা। বাইরেটা এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে। পুজো তো দেখাবো, কিন্তু এই পুজোতে যাদের ছাড়া একেবারেই জমে না সেই মানুষগুলোকে কিন্তু দেখাবো। সেই মানুষগুলো এখন অপেক্ষা করছে। হ্যাঁ, আমি বলছি সেই ঢাকিদের কথা। এই ঢাকিরা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এসেছে এবং এই দুপুরবেলা তারা অপেক্ষা করছে। এবং এই জায়গাটা কিন্তু ঢাকিদের থাকার জায়গা। দেখুন পাশে লেখা আছে ঢাকি বন্ধুদের অপেক্ষা করিবার স্থান। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ঢাকিরা আসে এবং শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে তারা এই জায়গাতেই অপেক্ষা করে, এবং এখান থেকেই যে বিভিন্ন পূজা মণ্ডপ সেখানে তাদের বায়না করে নিয়ে যাওয়া হয় এবং সেই অপেক্ষাতেই তারা আছে। যেহেতু এখন দুপুর তাই তাদের মধ্যে কেউ বসে আছে, কেউ ঘুমিয়ে আছে। এই জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। যদি কোনো সময় শিয়ালদহে আসেন তাহলে বাইরে এসে এই জায়গাগুলো একটু দেখে নেবেন, আপনার ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে যাব মহাত্মা গান্ধী রোড, দেখব সেখানে কী কী পুজো হচ্ছে। সোজা চলে এসেছি ছবিঘর সিনেমা হলের সামনে। এখানে বৈঠকখানা পল্লীর পুজো। এই বৈঠকখানা পল্লীর পুজোতে যেন এক টুকরো পুরনো কলকাতাকে ওরা ছবির মাধ্যমে তুলে ধরেছে।
সেকালের দক্ষিণেশ্বরের মন্দির। এক্সপ্ল্যানেড বা ধর্মতলা, সেই সময় কলকাতা শহরে ঘোড়ায় টানা গাড়ি চলত। শিয়ালদহ স্টেশন কলকাতার একসময়ের ঐতিহ্য, দোতলা বাস। হাওড়া ব্রিজের সামনে সেই সময়কার বাস। শ্যামবাজার পাঁচমাথার মোড়। পুরনো কলকাতার কালীঘাটের মন্দির। রাস্তায় প্রতিমা কোন একটি প্যান্ডেলে যাচ্ছে। যে প্যান্ডেলটা দেখছেন এটা হাটাকেষ্টর পুজো।
এই প্রতিমাটি ভাই ভাই সঙ্গে। এটা অনামিকার পূজে। এখন চলে এসেছি আমা স্ট্রিট। আমা স্ট্রিটের এই পুজোটি সোমেনবাবুর পুজো বা সোমেন মিত্রের পুজো নামে পরিচিত। এই পুজোতে যদি আপনি আসতে চান তাহলে শিয়ালদা স্টেশনে নেমে সোজা চলে আসুন মহাত্মা গান্ধী রোড ধরে। মিনিট পাঁচে খাটলেই আপনি চলে আসবেন আমা স্ট্রিট, এবং এখানে আসলেই আপনি দেখতে পাবেন এই পূজোটি। Take hello, take hello, take hello.
Hello, check, hello.